আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে বনী ইসরায়েলের একজন জেনাকারি মহিলার কথা বর্ণনা করব। সে টাকার বিনিময়ে জেনা করলেও তার সাতটি সন্তানই আল্লাহর ওলি হয়েছিল। আসুন পুরো ঘটনাটি জেনে আসি। বনী ইসরায়েলে একজন মহিলা ছিল, আর মহিলাটি খুবই সুন্দরী ছিল। তাকে যেই ব্যক্তি একবার তাকিয়ে দেখত, সে আর তার চেহারার উপর থেকে চোখ ফেরাতে পারত না। মহিলাটি খুবই খারাপ স্বভাবের হওয়ায় তার এই সুন্দর চেহারা কাজে লাগিয়ে টাকার বিনিময়ে খারাপ সম্পর্ক করত। তার মহল্লার বেশিরভাগ পুরুষের সাথেই সে জেনা করেছিল। মহিলাটির টাকার পরিমাণ এতই বেশি হয়ে গিয়েছিল যে সে তার মহল্লায় একটি প্রাসাদ তৈরি করে এবং তার ভিতরে স্বর্ণের পালঙ্ক সাজিয়ে সেই পালঙ্কতে আগের চেয়ে বেশি টাকার বিনিময়ে জেনায় লিপ্ত হয়। মহিলাটির পাশের মহল্লায় খুবই ধার্মিক ও আল্লাহপ্রেমী এক যুবক ছিল। সে সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকত। একদা যুবকটি রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই জেনাকারি মহিলাকে দেখে এক নজরে সেই মহিলার সৌন্দর্যে তার মন আকৃষ্ট হয়ে যায়। যুবকটি বাড়ি ফিরে কোনোভাবেই মহিলাটিকে মাথা থেকে সরাতে পারছিল না, তাই সে নিজেকে কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর যখন মেয়েটির কথা মনে পড়ত, তখন সে আগুনে হাত দিয়ে নিজেকে কষ্ট দিত। একসময় শয়তান তার নফসকে উস্কানি দিয়ে বলে, যেহেতু তুমি সেই মেয়েটিকে ভুলতে পারছো না, তাই তোমার উচিত তার কাছে গিয়ে কথা বলা। শয়তানের প্ররোচনায় যুবকটি সেই মহিলার কাছে যায় এবং তার প্রতি অতিরিক্ত আকৃষ্ট হয়ে তাকে বলে, তুমি কত টাকা হলে আমার সাথে জেনা করবে। মেয়েটি তাকে টাকার পরিমাণ জানিয়ে দেয়। যুবকটি বাড়ি থেকে টাকা নিয়ে সেই মহিলার কাছে যায় এবং টাকার বিনিময়ে মহিলাটিকে স্পর্শ করে। এমন সময় যুবকটির মনে আল্লাহর ভীতি তৈরি হয় এবং সে মনে মনে ভাবে, এর জন্য আমাকে জাহান্নামের কঠিন আগুনে পুড়তে হবে। এটা ভাবতেই সে হাউমাউ করে কান্না করতে শুরু করে এবং জেনা না করেই সেখান থেকে চলে যায়। মহিলাটি মনে মনে ভাবে, সে আমার সাথে জেনা করেনি, তাতেই আল্লাহর ভয়ে তার এমন অবস্থা। কিন্তু আমি জীবনে কত পুরুষের সাথে রাত কাটিয়েছি, তাহলে আমার কি হবে? মহিলাটির ভিতরে অনুশোচনা তৈরি হয় এবং সে যুবকটির খোঁজ করতে করতে তার বাসায় চলে যায়। সেখানে গিয়ে মহিলাটি দেখে যুবকটির মৃত্যু হয়েছে। যুবকটির ছোট ভাই বলে, কাল রাতে ভাই বাড়ি ফিরে ভীষণ কান্না করছিল, একসময় দম আটকে যায়, তারপর আর নিঃশ্বাস নিতে পারেনি। এসব শুনে মহিলাটি কান্নায় ভেঙে পড়ে এবং তৌবা পরে আল্লাহর রাস্তায় ফিরে আসে। যুবকটির ছোট ভাই সেই মহিলাটিকে বিয়ে করে তারা নতুন জীবন শুরু করে। তারপর আল্লাহ তাদের সাতটি পুত্র সন্তান দান করেছিলেন। হুজুর গোয়াস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরশাদ করেছেন, একসময় সেই মহিলার সাতটি সন্তানই আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।